Girl, 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 throw it up. Start twerking like Miley. Oh, yeah. Twerking like Miley. নমস্কার বন্ধুরা, আমি বীণা আর তোমরা দেখছো লেজেন্ড আর্টস। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমার সকল বাঙালি বন্ধুকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, স্ট্রিং লাইটস বা চকমকি আলোর কথা আমরা সকলেই জানি। এই আলো দিয়ে আমরা আমাদের ছোট্ট দুনিয়াকে আলোকিত করতে সকলেই ভালোবাসি। বিভিন্ন পূজা পার্বণ বা অনুষ্ঠানে, বিশেষ করে দীপাবলিতে, আমরা এই আলোকসজ্জা বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। তাই আজ আমি তোমাদের শেখাতে চলেছি কিভাবে এই স্ট্রিং লাইটস বা চকমকি আলোকে আমরা আরও বেশি সুন্দর ও দর্শনীয় করে তুলতে পারি। চলো দেখে নিই কিভাবে এটি করা যায়। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলি প্রয়োজন সেগুলি হলো রং বেরঙের উল, স্ট্রিং লাইট বা চকমকি আলো, পেপার কাপ বা কাগজের কাপ যেগুলো আমরা সাধারণত চা বা কফি খাওয়ার জন্য ব্যবহার করে থাকি, পেপার ক্লিপ, টু সাইডেড টেপ, কাঁচি এবং ছুরি এবং আঠা। তো সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে সেটি হলো, যে কোনো একটি পেপার কাপ নাও এবং তাতে টু সাইডেড টেপ যেভাবে দেখানো হচ্ছে সেভাবে লাগাও। এই টু সাইডের টেপটি এখানে কম্পালসারি নয়, আসলে আমি এটা এখানে ব্যবহার করেছি কারণ উলটিকে সঠিকভাবে আটকে রাখতে এটি খুবই সাহায্য করে। এরপর যে কোনো একটি রঙের উল আমরা নেব এবং সেটা লাগানোর আগে যেটা আমাদের করতে হবে সেটা হলো কিছুটা আঠা আমাদের লাগাতে হবে। তো আমরা কিছুটা আঠা লাগিয়ে নেব এখানে, এবং লাগানো হলে সেটা আঙুলে করে কিছুটা ছড়িয়ে দিতে হবে যাতে উলের ওপরে কোনো প্রভাব না ফেলে এটা, সেই কারণে। এরপর টু সাইডের টেপের কাভারগুলি সাবধানে তুলে দিতে হবে এবং তারপরে আমরা উলটিকে আস্তে আস্তে লাগানো শুরু করব। তো এবারে আমরা উলটি লাগাবো। উলটি লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে এটি প্রথমে টু সাইডের টেপের ওপর লাগানো যায়, তাতে কি হবে উলটি তার সাথে ভালোভাবে আটকে যাবে এবং বারবার খুলে যাবে না। তারপর আস্তে আস্তে উলটি কাপের চারিদিকে জড়াতে হবে এইভাবে। যতক্ষণ না কাপের বাইরের পুরো অংশটি উলে ঢেকে যায় ততক্ষণ পর্যন্ত উলটি জড়াতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ উলের জড়ানোর কাজটি শেষ হয়েছে। এরপর আমরা উলটা কেটে ফেলব। এর পরবর্তী কাজ হলো উলের কাটা অংশটি কাপের সাথে আঠা দিয়ে আটকে দেওয়া যাতে আমাদের পুরো পরিশ্রম নষ্ট না হয়। আটা লাগানোর পর একটি পেপার ক্লিপ দিয়ে আটকে দেব যাতে উলটি খুলে আসতে না পারে এবং ঠিকভাবে সেটে যায়।
বন্ধুরা, তোমরা যদি টু সাইডেড টেপ ব্যবহার না করতে চাও তাহলেও শুধুমাত্র আঠা দিয়েও এটি করা যায়। শুধুমাত্র কিছুটা ধৈর্য ও সাবধানতা অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কাপ ডেকোরেশনের কাজটি সম্পূর্ণ হয়েছে। এখানে 28টি কাপ আছে, যেহেতু আমার স্ট্রিং লাইটে 28টি বাল্ব আছে, প্রত্যেকটি বাল্বের জন্য একটি করে কাপ। তো এরপরে আমাদের যেটি করতে হবে সেটি হলো প্রতিটি কাপের পিছন দিকে একটি ছিদ্র বানাতে হবে, যার মধ্যে দিয়ে স্ট্রিং লাইটের বাল্বটি ভেতরে যেতে পারে। তো একটি ছুরি নাও এবং যেরকম দেখানো হচ্ছে সেরকম করো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটি কাপের পিছনে একটি প্লাসের মতো কাটা অংশ বানিয়েছি, যার মধ্য দিয়ে স্ট্রিং লাইটের বাল্বগুলি খুব সহজেই ভেতরে যেতে পারে। এবার এই প্রজেক্টের সব থেকে আকর্ষণীয় কাজ সেটি হলো তোমার স্ট্রিং লাইটটি নাও এবং কাপগুলিও নাও এবং প্রত্যেকটি কাপের সাথে প্রত্যেকটি বাল্ব যোগ করো। বাল্বটি নিয়ে কাপের কাটা অংশটির উপর রেখে হালকা চাপ দাও এবং এটি খুব সহজেই ভেতরে প্রবেশ করবে। এইভাবে প্রত্যেকটি কাপের মধ্যে স্ট্রিং লাইটের বাল্বগুলি আস্তে আস্তে প্রবেশ করাতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার স্ট্রিং লাইটের ডেকোরেশন সম্পূর্ণ হলো। এবার তোমরা এটা তোমাদের ছোট্ট ঘর অথবা যে কোনো অনুষ্ঠানে যেখানেই হোক সাজাতে পারো। আশা করি এটা তোমাদের ছোট্ট দুনিয়াকে অনেক অনেক সৌন্দর্য এবং খুশিতে ভরে তুলবে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে এবং তোমরা এটা থেকে নতুন কিছু শিখতে পেরেছো। লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব বা পরিবার পরিজনের সাথে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।